দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ। এ সংক্রান্ত আবেদন গত 8 ডিসেম্বর অস্ট্রেলিয়ান সরকার গ্রহণ করেছেন। ডক্টর শাম্মি আহমেদ বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ আসনের নৌকার প্রার্থী ছিলেন। যাচাই বাছাইয়ে দ্বৈত নাগরিকের অভিযোগে গত 4 ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিল শুনানি আজ বুধবার 13 ডিসেম্বর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবিধানিক আইন অনুযায়ী দ্বৈত নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ নিতে হলে মনোনয়নপত্র দাখিলের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে। ডক্টর শাম্মি আহমেদ গত 30 নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন, তখনও তিনি অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। এ বিষয়ে ডক্টর শাম্মি আহমেদ বলেন, 28 নভেম্বর অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের আবেদন করি। অস্ট্রেলিয়ান সরকার 8 ডিসেম্বর আবেদন গ্রহণ করেছেন জানিয়ে ডক্টর শাম্মি আহমেদ বলেন, যেহেতু বিষয়টি ইসির বিচারাধীন, তাই বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না। ডক্টর শাম্মি আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকা অবস্থায় শাম্মি আহমেদ মনোনয়নপত্র জমা দেয়। নিয়ম অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখন ইসিকে ধোকা দিতে তিনি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, হিজলা মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের একাংশের সঙ্গে বিরোধের জেরে দলের পদ হারান পঙ্কজ দেবনাথ এবং দলেরও মনোনয়ন বঞ্চিত হন। দল থেকে নৌকার মনোনয়ন পান ডক্টর শাম্মি আহমেদ। সময় খবর, বরিশাল।